প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন সিদ্দিক, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। আজকে তোমাদেরকে অষ্টম অধ্যায়ের যে পাঠটা আছে, পাঠের নাম হলো মিশ্রণ। এই অধ্যায় থেকে তোমাদের কিছু আলোচনা করব। তা আজকে আমি যে যে পাঠটুকু তোমাদের আলোচনা করব, তা নিম্নলিখিত শিরোনামে আমি এটা ভাগ করছি। যে এক নম্বরে হলো মিশ্রণ, মিশ্রণ কাকে বলে। দুই নম্বরে মিশ্রণের প্রকারভেদ। তিন নম্বর দ্রবণের সংজ্ঞা। এই পর্যন্ত আজকে তোমাদেরকে পাঠদান করার চেষ্টা করব। আশা করি তোমরা অনলাইন ক্লাস নিয়মিত দেখছ এবং বাসায় নিয়মিত বই অনুশীলন করছো। তো করোনার মধ্যে সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং নিয়মিত ক্লাসগুলা দেখার চেষ্টা করবে। কারণ যেহেতু তোমাদের সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে না, স্কুল এখন বন্ধ, তোমাদের লেখাপড়া ঠিকমতো করতে হলে আমরা অনলাইনে যতটুকু কাজ করতেছি, যে ক্লাসগুলো করতেছি, সেই ক্লাসগুলো তোমরা অন্তত কিছু দেখলে তোমরা অনেক লাভবান হবে। তার কথা না বাড়িয়ে আজকে আমি আলোচনা, পাঠের আলোচনায় আসতেছি। মিশ্রণ কাকে বলে। মিশ্রণ কি? দুই বা ততোধিক পদার্থকে যদি একত্রে রাখা হয়, তাহলে যে নতুন পদার্থের সৃষ্টি হয় তাকে আমরা বলবো মিশ্রণ। যেমন এক কাপ পানির মধ্যে বা এক গ্লাস পানির মধ্যে যদি দুই চামচ চিনি দেওয়া হয়, চিনিটা পানির সাথে গলে একটা নতুন মিষ্টি স্বাদযুক্ত পদার্থে তৈরি হবে। কারণ পানির তো স্বাদ নেই, চিনি দেওয়ার কারণে পানির মধ্যে একটা মিষ্টি স্বাদ আসবে। আবার তোমরা সবাই কম বেশি ঝালমুড়ি খাও, এই ঝালমুড়ি তৈরি করার জন্য ঝালমুড়ি যে তৈরি করে সে যে কয়েকটা উপকরণ ব্যবহার করে। এক নম্বর হলো মুড়ি, দুই নম্বরে চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, সরিষার তেল, এই সমস্ত উপাদানগুলোকে সে একত্রে করে ঝালমুড়ি তৈরি করে। এই ঝালমুড়িটা হইল একটা মিশ্রণ। এখন এই তাহলে আমরা মিশ্রণের সংজ্ঞা বলতে পারি যে দুই বা ততোধিক পদার্থকে যদি একত্রে রাখা যায়, তবে যে পদার্থটা তৈরি হয় তাকে আমরা বলবো মিশ্রণ। মিশ্রণের প্রকারভেদ। মিশ্রণ আবার দুই প্রকার, একটা হলো সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ কাকে বলে? যে মিশ্রণটার মধ্যে মিশ্রণের উপাদানগুলোকে একত্রে রাখার পর বা মিশ্রণ তৈরি করার পর যদি মিশ্রণের উপাদানগুলোকে সহজে আলাদা করা না যায়, তাহলে সেই মিশ্রণটাকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। আর যে মিশ্রণটার মধ্যে এক বা একাধিক পদার্থ একত্রে রাখার পর নতুন একটা পদার্থ যখন তৈরি হয়, এরপর আবার সেই মিশ্রণের উপাদানগুলোকে আলাদা করা যায়, তাহলে সেই মিশ্রণটা হবে অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ সাধারণত হয় তরল পদার্থের জন্য, আর অসমসত্ব মিশ্রণগুলো সাধারণত হয় কঠিন পদার্থের মধ্যে। তো তরল পদার্থে যখন কম্বিনেশন হয়, একত্রে মিশ্রণ ঘটানো হয়, তখন একটা পদার্থ আর একটা পদার্থের সাথে মিশে যায়, তখন ওই পদার্থগুলোকে সহজে আলাদা করা যায় না। কিন্তু কঠিন পদার্থ যেগুলা, ওগুলাকে আবার একত্রে রাখলে আবার সেটা অনেক সময় ওই পদার্থগুলোকে আলাদা আলাদা করে ভাগ করা যায়। তাহলে মিশ্রণ হলো দুই প্রকার, একটা হলো সমসত্ব মিশ্রণ আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। যে মিশ্রণের উপাদানগুলোকে সহজে আলাদা করা যায় তাকে বলবো আমরা সমসত্ব মিশ্রণ, আর যে মিশ্রণের উপাদানগুলোকে
সহজে আলাদা করা যায় না তাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। তিন নম্বরে দ্রবণের সংজ্ঞা, দ্রবণ কাকে বলে? দ্রবণ বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে যদি কোনো দ্রবকে রাখলে ওই দ্রাবকটা দ্রবটাকে সম্পূর্ণরূপে বিগলিত করে যে নতুন পদার্থের সৃষ্টি করে তাকে বলা হয় দ্রবণ। দ্রবণ বলতে আমরা বুঝব যে দ্রব যোগ দ্রাবক সমান সমান দ্রবণ। অর্থাৎ দ্রবণ তৈরি করতে হলে অবশ্যই একটা দ্রাবক লাগবে। দ্রাবক বলতে আমরা বুঝি যে তরল পদার্থ, যেমন পানি, তেল, দুধ, এই জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলোকে সাধারণত আমরা বলবো বলি যে দ্রাবক। আর কঠিন পদার্থ যেগুলো সেগুলো হলো দ্রবণ, যেমন চিনি, লবণ, গুড়, এই সমস্ত পদার্থগুলোকে সাধারণত আমরা বলি দ্রাবক। তাহলে দ্রবণ কাকে বলে? যে কোনো নির্দিষ্ট দ্রাবকের মধ্যে যদি কোনো নির্দিষ্ট দ্রবণ মিশ্রিত করা হয় তাহলে তাকে আমরা বলবো দ্রবণ। এই দ্রবণ তৈরি করার বিভিন্ন পদ্ধতি আছে, আমি চিত্রে তোমাদেরকে একটা এই জায়গায় চিত্র আঁকছি। এই চিত্রের মধ্যে একটা গ্লাসের মধ্যে পানি ছিল, ওই পানির মধ্যে কয়েক চামচ চিনি রাখা হয়েছে। চিনিটা দেওয়ার পরে ওই চিনিটা পানির মধ্যে কী করা হয়েছে, নেড়ে এটাকে চিনিটাকে গ্লাসের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই গ্লাসের পানিটা স্বাদের পরিবর্তন হয়েছে, চিনি দেওয়ার কারণে এই গ্লাসের পানিটা মিষ্টি হয়েছে এবং এই গ্লাসের মধ্যে একটা দ্রবণ তৈরি হয়েছে। এভাবে আমরা কোনো তরল পদার্থের মধ্যে যদি আরেকটা কোনো কঠিন পদার্থ মিশ্রিত করতে পারি তাহলে নতুন স্বাদের যে পদার্থটা তৈরি হলো ওইটাই হলো দ্রবণ। এভাবে চিনির পরিবর্তে যদি আমরা লবণ ব্যবহার করি তাহলে এটা একটা স্লাইম হয়ে যাবে। আবার চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যায়। এভাবে আমরা একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে একটা দ্রব মিশ্রিত করে দ্রবণ তৈরি করতে পারি। তাহলে আজকে আমরা আজকের পাঠে যা শিখলাম তা হলো, আমি তোমাদেরকে আরেকবার বলতেছি যে মিশ্রণ কাকে বলে। মিশ্রণ হলো দুই বা ততোধিক কঠিন পদার্থ বা দুই বা ততোধিক তরল পদার্থ যদি একত্রে রাখা হয় তাহলে যে পদার্থটা নতুন পদার্থটা তৈরি হয় তাকে আমরা বলবো মিশ্রণ। মিশ্রণ দুই প্রকার, একটা হলো সমসত্ব মিশ্রণ আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। যে মিশ্রণের উপাদানগুলোকে সহজে আলাদা করা যায় তাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ, আর যে মিশ্রণের উপাদানগুলোকে সহজে আলাদা করা যায় না তা সেটা হলো অসমসত্ব মিশ্রণ। তাহলে আর দ্রবণ কাকে বলে? দ্রবণ হলো যে একটি নির্দিষ্ট দ্রাবকের মধ্যে একটি নির্দিষ্ট দ্রব রাখলে যে নতুন বৈশিষ্ট্যপূর্ণ পদার্থটা তৈরি হয় তাকে বলবো আমরা দ্রবণ। তাহলে আগামী ক্লাসে তোমরা এরকম মিশ্রণের সংজ্ঞা, মিশ্রণের প্রকারভেদ, দ্রবণ কাকে বলে, দ্রবণ কীভাবে তৈরি করা যায়, তোমাদের পাঠ্য বইটা ভালো করে খুলবে, খুলে দেখবে যে এগুলা বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা বাসায় ভালো করে লেখাপড়া করবে। এই আশা রেখে আমি আজকের মতো তোমাদের এই অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।